আমাকে তারা ইকবাল রোড বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছে, যে যেটা 42 বছরে এই রাস্তায় এই ইকবাল রোড সোসাইটি যানজট কেউ নিরসন করতে পারেনি। তারা আমাকে বলেছে, এটা আমি বলবো না, তারা আমাকে বলেছে যে আপনি আমাদেরকে সেই কাজটা করে দেখালেন। আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের। আমি একটু যেহেতু এই কাজটা আমাদের ডিসি ট্রাফিক তেজগাঁ শাহেদ আল মাসুদ স্যারের নির্দেশক্রমে কাজটা আমিই করেছি, সার্বক্ষণিক আমার ডিসি স্যার এটা তদারকি করেছেন, মনিটরিং করেছেন, তো এই জন্য আজকে একটু আমি শেয়ার করব আপনাদের সাথে, আমি সংবাদ সম্মেলন করব, শেয়ার করব যে আমার কাজের অভিজ্ঞতাটা। আসলে আমি এখানে আপনারা হয়তো জানেন যে রেসিডেন্সিয়াল মডেল মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস, সেন্ট জোসেফ, গ্রিন হেরাল, ট্যানিটোর্স, তারপরে আরও প্রায় 12টার মতো সুনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল এই ইকবাল রোড তাজমহল রোডের মধ্যে অবস্থিত। আমাদের এখানে সকালবেলা একটা বাচ্চাদের, কমলমতি বাচ্চারা যখন স্কুলে আসে তখন একটা ভয়াবহ যানজটের মধ্যে পড়ে, এবং তারা যখন 11:30 থেকে 12:30 পর্যন্ত যখন ছুটি হয়, এই ছুটির সময়েও তাদের একটা মানে খুবই মানে কি বলবো এটাকে, অসহনীয় যানজটই বলবো। কারণ আমরা যারা অ্যাডাল্ট তারা কিন্তু যে কোনো জিনিস ট্যাকেল করে চলতে পারি, কিন্তু এই বাচ্চারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তারা যখন এই রকম অসহনীয় যানজট পাড়ি দিয়ে স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে বাসায় ফেরে, তাদের ভিতরে যে স্কুলের প্রতি একটা ভীতি কাজ করে এবং অনাগ্রহর সৃষ্টি হয়, এটা এই সমস্ত দেখেই আমার স্যারের নির্দেশ ক্রমে এবং ইকবাল রোড সোসাইটি, তাজমহল রোড এবং এই সমস্ত স্কুল কর্তৃপক্ষের বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে আমরা এই যানজট নিরসনকল্পে কাজ করি। এবং এই কাজটা করার পরে যখন স্যার আমাকে দায়িত্ব দেন, আমি এই দায়িত্বটা নেওয়ার পরে আমি 6 মাস এটা একটা স্ট্যাটিস্টিক্যাল হিসাব নিয়েছি যে সেই জিনিসটা একটা জিনিস করতে গেলে কীভাবে করতে হবে, প্রতিটা স্কুলের ছাত্র সংখ্যা কত, কয়টা শিফটে তারা পরিচালনা করে, এই জিনিসগুলো সমস্ত কিছু নিয়ে আমি যখন এটাতে শুরু করি, শুরু করার সময় আমার একটু বেগ পেতে হয়েছে, কিন্তু পরবর্তীতে এটার যে দৃশ্যমান পরিবর্তন, যেটা ইকবাল রোড সোসাইটি আমাকে অলরেডি তারা গণসম্বর্ধনা দিয়েছে এবং ইকবাল রোড বন্ধু হিসাবে স্বীকৃতি দিয়েছে, যেটা আপনারা হয়তো জেনে থাকবেন, আমাদের ডক্টর মতামিম স্যার উনি বুয়েটের টিচার, ব্র্যাক ইউনিভার্সিটির ভিসি এবং সাবেক উপদেষ্টা, উনি নিজে ছিলেন অত্র এলাকার কাউন্সিলর ছিলেন এবং ইকবাল রোড সোসাইটির যে সভাপতি উনি ব্রিগেডিয়ার রাকিফ স্যার, উনিও ছিলেন এবং আরও ইকবাল রোডের অনেক গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। সেখানে আমাকে তারা ইকবাল রোড বন্ধু হিসাবে স্বীকৃতি দিয়েছে, যে যেটা 42 বছরে এই রাস্তায় এই ইকবাল রোড সোসাইটির যানজট কেউ নিরসন করতে পারেনি। তারা আমাকে বলেছে, এটা আমি বলবো না, তারা আমাকে বলেছে যে আপনি আমাদেরকে সেই কাজটা করে দেখালেন। এখন আমি এটুকু তো ইকবাল রোড সোসাইটির তারা আমাকে বলেছে, তারপরে আমার জীবনে যেটা সবচেয়ে বেশি প্রাপ্তি, আমি যখন স্কুল শুরুর টাইমে এবং শেষের টাইমে যখন ওই স্কুলের সামনে দাঁড়াই, তখন ছোট ছোট বাচ্চারা যখন আমাকে ফুল দেয়, ছোট ছোট বাচ্চারা যখন বলে আঙ্কেল ধন্যবাদ, আমরা আর যানজটে পড়ি না, আমরা সুন্দরভাবে স্কুলে যাচ্ছি, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি, তো ভালো লেগেছে আর কি। হ্যাঁ, আপনার এবং আপনার সহকর্মীর কি এরকম ম্যাজিক ছিল যেটা দিয়ে এই 42 বছরের যানজট আপনারা মুক্ত করছেন আমাদের সাথে? আসলে ম্যাজিক না, ম্যাজিকটা হচ্ছে জনগণের সহযোগিতা। এখানে যেমন এই ম্যাজিকটার মধ্যে সবারই চাওয়া ছিল যে এই যানজটটা আমাদের মুক্ত করতে হবে, এবং এখানে যে জনগোষ্ঠীটা ছিল প্রত্যেকেই শিক্ষিত, তাদের সাথে যখন আমরা এই বিষয়গুলো নিয়ে শেয়ার করেছি প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করেছে, সহযোগিতা করার ফলে আমরা যে যেভাবে এই জিনিসটাকে করতে চেয়েছি তারা সব বিষয়ে আমাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করেছে, এটাই ম্যাজিক। আমরা এখানে স্টেপ নিয়েছিলাম তিনটা স্টেপের মধ্যে আপনারা হয়তো দেখতে পারবেন যে আলামিন মসজিদের একটা গলি আছে, প্রিপারেটরি স্কুলটা এবং ওয়াইডাব্লিউসিএ এবং ট্যানি ট্যুরস একটা ইংলিশ মিডিয়াম স্কুল,
আরও প্রায় 5-7টা স্কুল এই ইকবাল রোডের ভিতরে আছে, সুনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল দেখতে পাবেন। ওটা কিন্তু কোনো মেইন রাস্তার পাশে না স্কুলগুলো, এটা একটা গলি, গলির মধ্যে এমন একটা জায়গায় একটা যদি গাড়ি যায় আর একটা গাড়ি ঢুকতে পারে না, এমন একটা। আর এখানে দেখা যায় যে ম্যাক্সিমামই হচ্ছে গাড়িতে যাওয়া বাচ্চা কাচ্চা। তো আমি এখানে তিনটা স্টেপ নেই, ওই আলামিন মসজিদের ওই জায়গাতে আমি রিক্সাটা বন্ধ করে দিই, রিক্সাটা বন্ধ করে দিই, ওখানে রিক্সা বন্ধ হওয়াতে রাস্তাটা ইজি হয়ে যায়, বাচ্চারা হেঁটে স্কুলে যেতে পারে। আর যেখানে আমি রিক্সাটা বন্ধ করি ওখান থেকে স্কুলের দূরত্ব কিন্তু 2 মিনিটের পথ, 2 মিনিট হেঁটে গেলেই বাচ্চারা যেতে পারে। প্রথম অবস্থায় আমি যখন রিক্সা বন্ধ করি তখন অনেকেই আমাকে কমপ্লেন দিয়েছিল যে আপনি কেন রিক্সা বন্ধ করছেন, বাচ্চারা এত দূর রাস্তা হেঁটে যাবে। তখন একদিন দুই দিন তারা যখন বুঝতে পারে বিষয়টা তখন তারাও আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে না, এই রিক্সা বন্ধের কারণে এই এই এলাকার যানজটটা অনেকটুকু অংশে ইয়া হয়েছে। আবার আরেকটা কাজ হচ্ছে, ইকবাল রোডের ভিতরে অবৈধ পার্কিং দিয়ে ভরে থাকতো, সব সময়ের জন্যই পার্কিং করে বসে থাকতো। দেখা যেত যে বাচ্চাকে সকালে নিয়ে এসছে, ছুটি হতো 12:30 বা 1টায়, সারাক্ষণ ওই ইকবাল রোডের ভিতরেই তারা অবস্থান করতো। তো আমরা কী করেছি আরেকটা কাজ, যে টোটাল ইকবাল রোডটা 10টার পরে আমরা কোনো ধরনের পার্কিং রাখতে দিইনি। আমরা আমাদের একটা টিম নিয়ে, মাইক নিয়ে, আমাদের লজিস্টিক যা যা সাপোর্ট দরকার সব কিছু নিয়ে আমরা ওই এলাকায় মাইকিং করেছি এবং সবাইকে বলেছি ভাই আপনারা ইকবাল রোডটা ফ্রি করেন, এখানে আপনাদের গাড়ি পার্কিং হবে না, আপনারা বাইরে পার্কিং করেন। এবং এইটুকু করেছি, আরেকটা কাজ করেছি যে আমরা যে শুধু রিক্সা বন্ধ করেছি তা না, আবার আরেকটা গলি রেখেছি যে রিক্সা যাবে। যেমন ছোট ছোট বাচ্চা, অনেক ছোট, যেমন 3 বছরের বাচ্চারাও কিন্তু অনেকে স্কুলে যায়, তো ওরা যে এখন স্কুলে আসে এখান থেকে হেঁটে যেতে ওদের একটু কষ্ট হয়, তখন আমরা করেছি কি ওই রিক্সাগুলো আরেকটা গলি দিয়ে শুধু রিক্সা যাওয়ার জন্য ব্যবস্থা রেখেছি, যেখানে গাড়ি যেতে পারবে না, শুধু রিক্সা যাবে। এবং ওই ইকবাল রোডের ভিতরে আমরা কিছু কিছু অনওয়ে করে দিয়েছি, অনওয়ে করে দেওয়ার পরে একটা ম্যাজিকের মতো কাজ হয়েছে। সোজা কথা, সব কিছু মানে আমরা যখন এটা পূর্ণাঙ্গভাবে এটা কার্যক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে যাই আমরা, তখন আমরা এর ভালো রেজাল্ট পেয়েছি। এই ভালো রেজাল্ট পাওয়াটা সম্পূর্ণ মানুষের সচেতনতা এবং সহযোগিতা। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এরকম ইকবাল রোড কিন্তু ঢাকা শহরে আরো অনেক আছে যেখানে এরকম অবৈধ পার্কিং এবং হচ্ছে গিয়ে যত্রতত্র গাড়ির অনধিকার প্রবেশ চলে, সেক্ষেত্রে আপনাদের থেকে অন্য যারা আছে আপনাদের সহকর্মী তাদের ক্ষেত্রে এরকম আমরা কেন দেখি না, কেন শুধু আমরা এই আপনাদের এই জায়গাটাতে আমরা দেখি যে এই কার্যক্রমগুলো, আর অন্যান্য অনেক জায়গাতে পুলিশ কিংবা ট্রাফিকের ব্যাপারে পার্কিং এর যে সুবিধাটা অনেক সময় পয়সার বিনিময় হয়ে থাকে, এইটা আপনি আসলে কতটুকু ক্লিয়ার করবেন? আচ্ছা, আপনার কোশ্চেনটার মধ্যে তো অনেকগুলো কোশ্চেন হয়ে গেছে। আমি আপনাকে একটা কথা বলি, আমরা ট্রাফিকের লোক সবাই সবসময় কাজ করার জন্য সচেষ্ট, সকল ক্ষেত্রে সব জায়গাতেই আমি কাজ করতে, আমি কেন আমাদের একজন কনস্টেবল থেকে আমার যারা ঊর্ধ্বতন অফিসার কমিশনার স্যার পর্যন্ত, অ্যাডিশনাল কমিশনার স্যার পর্যন্ত ট্রাফিক রিলেটেড যারা আছেন প্রত্যেকেই যে কোনো জায়গায় কাজ করতে আমরা পারি। কিন্তু এখন আপনি যদি ইকবাল রোডটাকে গুলিস্তানের মতো করে দেখেন হবে না, এক এক জায়গার সোসাইটির এক এক রকমের চাওয়া। এখন ইকবাল রোড সোসাইটিটা আমরা সফল হয়েছি, এই সোসাইটির লোকজন আমাদেরকে চেয়েছে এইভাবে, এবং আমাদের এখানে যে সমস্ত কার্যক্রমগুলো আমাদের জন্য অন্তরায় সে বিষয়গুলো তাদের সাথে যখন শেয়ার করেছি তারা বলছে ঠিক আছে আমরা এগুলো আপনাদেরকে গিয়ে করে দেবো। তো আমাদেরকে জনগণ সহযোগিতা করলে ট্রাফিক পুলিশ কেন, বাংলাদেশ পুলিশ যে কোনো কাজ করতে পারে। আর আপনি আরেকটা কথা বলেছেন পার্কিং রিলেটেড, পয়সা রিলেটেড, কোনো ধরনের পার্কিং পুলিশ মেনটেন করে না, কোনো ধরনের পার্কিং পুলিশ মেনটেন করে না, সমস্ত পার্কিংই মেনটেন করে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অথবা এদের যারা সংশ্লিষ্ট ব্যক্তি তারা। এটা আমার টিভি, সৃষ্টিশীল বিনোদনের।